আপনাদের হিন্দু বন্ধু আছে না? এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন। আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না? গোটা বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম, সবচেয়ে নিষ্পেষিত, খালি মায়ের খায়। ফিলিস্তিনে মায়ের খায় কারা? মুসলমান। কাশ্মীরে মার খায় কারা? ইরাকে? বার্মায়? আমাদের টেকনাফে? গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়, কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্ম বাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে, মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানায় ফেলতেছে। এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? যেহেতু ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই, মিশে থাকতে চাই, আমরা বিজয়ের অংশীদার হতে চাই। কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার? আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলামে। তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব, বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না, আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল, কোনো ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না, তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই, ঠিক কিনা? আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার এবাদত করতে পারবো না, একজনের এবাদত করে কুলবাই না, ঠিক কিনা? এইভাবে যৌক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে। এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া। কি নাম? মাশাআল্লাহ। দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন, দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম? আবার বলেন, সবাই জোরে বলেন। এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা। ইসলাম কিসের ধর্ম? হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, মানবতার ধর্ম। মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয়। মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মাখলুকাত, সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা, ঠিক কিনা? এমনকি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই। লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের ভেতরে জোর জবরদস্তি আছে? আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন, তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না, কারণ সে তো মানুষ, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি। ফামান শা আফাল ইউমিন ওমান শা আফাল ইয়াকফুর, চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো, দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত তোমার। তবে মুসলিম হলে জান্নাতে থাকবা, আর কাফির হলে জাহান্নামে পূর্বাজরে কোন, ঠিক কিনা? কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে, কারণ এটা মানবতার ধর্ম, এটা মানবতার কথা বলে। ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে। বিষ্ণু ঈসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবিদের সাথে বসা, বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন, কি করলেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা তো ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে এটা কার লাশ? আপনি দাঁড়ালেন কেন? বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? ইহুদি কি মানুষ না? আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই, আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ এ হিউম্যান বিং, সো আই নিড টু স্যালিউট হিম, এটা মানুষ, এটা মানব, আমি মানব জাতিকে দাঁড়িয়ে স্যালিউট করেছি, চিল্লায় বলো ঠিক কিনা? বিশ্বনবী দু চোখ দিয়ে মানুষ দেখতেন, আস্তিক নাস্তিক দেখতেন না, কাফির মুশরিক দেখতেন না, বিশ্বনবী কনসিডার করতেন দিস ইজ এ হিউম্যান বিং। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম, কি বৈশিষ্ট্য রয়েছে ইসলামে, কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন? আজকে এই সংক্ষিপ্ত পরিসরে ইসলামের 10টি বৈশিষ্ট্যের কথা আমরা শুনবো, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আপনাদের হিন্দু বন্ধু আছে না? এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন। আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না? তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই 10টা পয়েন্টের আলোকে কথা বলবেন, পারা যাবে? আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে, এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না? পাশে যদি মুসলিম ভাইয়ের কোনো দোকান থাকে, তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই 10টা পয়েন্ট নিয়ে কথা বলবেন, দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে।
যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার। সেই দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া। আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রব্বানিয়া, আবার পড়েন আর রব্বানিয়া। এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে, এটা রবের দেয়া ধর্ম, এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম না। পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো, ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চায় লিখে দিছে, এরকম ধর্মগ্রন্থ আসলে নাই। কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সুরা এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে না? কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে না? একটা নুকতার মধ্যে চেঞ্জ করতে পারছে না? এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফা আবাও আইয়ুদাইফুহুমা, মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে, ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই। এটা একটা বদনাম না? উমরে ফারুক যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, ইহুদিদের একটা দল উমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে উমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপারে একটা বদনাম আছে। কি বদনাম? এই আয়াতে তোমাদের আল্লাহ বলেছে ফা আবাউ আইয়ুদাইফুহুমা, মানে দুইজন পয়গাম্বর এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগরে খাওয়াই নাই, এরা ক্ষুধার্ত ছিল। কেয়ামত পর্যন্ত তোমরা এই আয়াত তেলাওয়াত করবার মানুষ আমাদেরকে গালি দিবে। তো গালাগালির দরকার নাই, চলো একটা মিউচুয়ালে যাই। কি যাই? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বেশি কিছু করা লাগবে না। এই ফা আবাও আইয়ুদাইফুহুমার আবাওয়ের যে বায়ের নুকতাটা, এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নুকতা দিয়ে বারে তা বানায় দিবে, তাহলে অর্থ হবে ফা আতাও আইয়ুদাইফুহুমা, মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে। উমরে ফারুক বলে কি লাগবে? কয় এক নুকতা চেঞ্জ করা লাগবে। কয় একটু দাঁড়া, এরা তো মহা খুশি, আজকে আমাদের মিশন কমপ্লিট। উমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকা একটা তলোয়ার নিয়ে আসছে, কয় কার কার লাগবে এদিকে আয়, সব দিছে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? আরে উমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপতো, উমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপতো। বিশ্বনবী বলতেন উমার মা সালাকা শয়তানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, ওমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে। আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা যখন খেতে চায় না, আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও, ভাল্লুক আসবে, বাঘ আসবে, বিড়াল আসবে, বলি না? আপনাদের বান্টিতে কি বলেন? আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না, খাবার নিয়ে পিছে পিছে দৌড়াইতেছেন, মা খাও, কি আসবে বলেন? বিলাই। আর কি বলেন? আচ্ছা, শিয়াল আসবে, কুকুর আসবে, বিড়াল আসবে। মদিনাতেও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না, তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমার, ওই যে উমর আসতেছে, উমর। উমরে ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পড়েন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই, তবে লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা উমার, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, আমার উমরের সেই কোয়ালিটি আছে।